পাহাড়ি বাঙালি এখানে কোনো বৈষম্য চাই না আমরা পাহাড়ে আমাদের ভাই ভাই একসাথে মিলেমিশে চাই যা ভেবেছিলাম তাই হলো আসলে তিন পার্বত্য চট্টগ্রামে জেলা প্রশাসক ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন আগামী আটই অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত তাই সকল পর্যটক ভাই বন্ধুদেরকে এই নিউজটা জানাতে চাই যে আপনারা পাহাড়ে যারা ভ্রমণ করতে চাচ্ছেন বা পাহাড় প্রেমী যারা আছেন তাদের আপাতত পাহাড় ভ্রমণে না আসার জন্য অনুরোধ রইল কারণ একত্রিশে অক্টোবরের পরে গিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে যে পার্বত্য অঞ্চলগুলো কি পরিস্থিতি কেমন সেই অনুযায়ী একটা ডিসিশন দেওয়া হবে তখন আপনারা পাহাড় প্রেমীরা পাহাড় ভ্রমণ করে যেতে পারবেন আর একটা জিনিস খুবই খারাপ লাগছে আমরা পর্যটন ব্যবসায়ীরা এমনিতেই বিগত বহু মাস ধরে একেবারেই আমরা একেবারেই নাজুক অবস্থা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমার কাছে বেশি খারাপ লাগছে যে বাংলাদেশের যে মানুষগুলো জীবন্ত লাশ হয়ে ঢাকায় বা বিভিন্ন শহর অঞ্চলে থাকে তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল এই সাজেক পার্বত্য অঞ্চলের বিভিন্ন পাহাড়ে তারা ঘুরতে না আসলে তাদের জীবন ব্যবস্থা কি হবে বা তাদের লাইফ স্টাইলের যে আনন্দ যে মানুষগুলোর সুখ ছিল ওই পাহাড় তাদের কি অবস্থা হবে আমি শুধু সেটার জন্য একটু খুবই ব্যথিত আর সব কিছু মিলিয়ে আসলে পার্বত্য অঞ্চলের আমি আমরা যেহেতু এখানে ব্যবসা করি আমাদের এখানে নিজের জন্মভূমি এবং পাশাপাশি আমরা ব্যবসা করি পর্যটন নির্ভরে যারা আসি তাদের সবার একটা হুমকির মুখে পড়লাম পাহাড়ি বাঙালি সবাই এই বিষয়টা বা এই মন্দের কারণে আমরা খুবই লসের মুখে পড়বো যাই হোক সেই কথা বলবো না আজকে মন খারাপ বেশি কথা বলার মুডে নাই সবাইকে একটু ধৈর্য ধারণ করতে বলবো আপনারা আপাতত পাহাড় ভ্রমণ করতে আসিয়েন না আগামী একত্রিশ অক্টোবরে সিদ্ধান্ত দেয়া হবে যে এটা কি পাহাড় স্বাভাবিক হলে আপনারা আবার ভ্রমণ করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টা এতটুক সবাইকে জানাতে চাই যে আমরা পাহাড়ি বাঙালি এখানে কোনো বৈষম্য চাই না আমরা পাহাড়ি ভাই ভাই একসাথে মিলেমিশে বাঁচতে চাই সবাই একসাথে এই পাহাড় আমাদের সবার ঝামেলা চাই না কোনো সংঘাত চাই না আমরা চাই পাহাড় আগের মতো সুস্থ হোক এবং সবাই পর্যটক ভাই বন্ধুরা সবাই এসে পাহাড় নিরবিচ্ছিন্নভাবে ঘুরে যাক সবাইকে এই নিউজটা জানানোর জন্য এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম